হ্যাপি বার্থডে একটা হাম দিয়ে দাও তো রাহুলকে একটা হাম দিয়ে দাও হ্যাপি বার্থডে বাবু মর্নিং ফ্রেন্ডস সুদীপ্তা জওয়ালদের আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও তো ভীষণ ভালো আছি চলো দোসরা মে এই যে আমার ছোট বাবার জন্মদিন ওর নাম অর্ক তোমাদের সাথে পরিচয় করানো হয়নি আর না দাদা তাই তো আছো না দাদা বলে দাদা দাদা বলে দাদা হ্যাপি বার্থডে যাই হোক বলেছিলাম না যে আমার দিদির ছেলে জন্মদিন আছে শোনো এদিকে সরে এসো অন্ধকার হচ্ছে এই যে আমাদের অর্ক বাবার আজকে জন্মদিন কাল থেকে প্রিপারেশন চলছে মানে ওই বেলুন ফোলানো নিয়ে রাত 12টা বেজে গেছে কিছুটা ডেকোরেশন করা হয়েছিল আর আজকে সকালবেলা এই যে এই দিকগুলোর বেলুনগুলো সাজানো হচ্ছে ছোট করেই অনুষ্ঠান হচ্ছে খুব বড় করে যে তেমন নয় কিন্তু এই যে সাইডে মাইক বাজছে বুঝতে পারছো পাশের বাড়িতে বিয়েও আছে সেই নিয়ে ভয়ও আছে কপিরাইট ক্লেম না পড়ে যায় এই জায়গাটাতে ছোট্ট করে একটু প্যান্ডেল মতো করা যায় মানে খুব বিশাল প্যান্ডেল নয় ওই কাপড় দিয়ে সাজানো হয়েছে এই যে দেখতেই পাচ্ছো আর বাকিগুলো ওদিকে আমার মাসিরা সাজাচ্ছে এই যে আমি কোনো কাজই করছি না ওখানকার মতো এই যে আমাদের রাজকন্যাকে নিয়ে ঘুরতে হচ্ছে তাই না কারো কাছে যাবে না এই যে হাই করে দিল তোমাদেরকে চলো থেকে ব্লগ শুরু করবো করবো বলে করা হয়নি এখন 7:30 বাজে শুরু করলাম তারপরে ওই যে জানো রান্না বান্না ঝামেলা থাকে আমি যদি তেমন কিছু একটা করিনি সকালে রান্নার লোক এসে হাজির হয়ে গেছে এদিকে কাটাকুটি কিছুই হয়েছিল না ওই নিয়ে একটু তাড়াহুড়ো ছিলাম বলে আমি ভাবলাম যে কাটাকুটিগুলো শেষ হয়ে যাক তারপরে না হয় ব্লগটা শুরু করবো চলো রান্নাঘর জায়গা থেকে একবার ঘুরে আসি তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে অয়নাকে খাওয়াবো অয়নাকে এখনো খাওয়ানোই হয়নি আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল ওই পাশের বাড়ি দাদার বিয়ে আছে সব নিয়ে একই দিনে অনুষ্ঠানটা পড়েছে আজ নয় বিয়েটা কালকে হয়েছে আজকে নতুন বউ বাড়িতে আসবে আর এই যে এখানে হচ্ছে রান্নার ব্যবস্থা রান্না অলরেডি সকাল থেকে শুরু হয়ে গেছে কি কি রান্না হচ্ছে না হচ্ছে এখন তোমাদের সাথে ডিটেলসে বলতে পারছি না শেয়ার পরে খাওয়ার সময় শেয়ার করে দিব আগে অয়নাকে খাইয়ে দিই উঠেছে বেশ কিছুক্ষণ হলো এখন ধর খাওয়া হয়নি সাজা সব আর একটু দূরে করতে পারতি সব ঠিক আছে এ সব পুরো চাপিয়ে দিবে একদম হাওয়া যাতে না বলো ওকে সুস্থ আর ফুড়ে যাবে মুখে তুই দাঁড়িয়ে আছিস না খালি করে যা যা বাঁদর নাচ শুরু হয়ে গেছে চলো হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলে এসো স্নান করতে হবে একটু বাদে সবাই গেছে অর্ণব খেতে বসছিল মুড়ি দরকারি খেতে পারলো না আমাকে ডাক শেষ করে দিই বেকার বেকার হলে বাড়িটা পড়ে থাকবে ভালো আছে না ভালো টেস্ট ভালো সবাই মন্দিরে গেছে যাও এই যে আমি আর আমার সোনামা রেডি হয়ে গেছি সোনামা এখনো চুলে চিরুনি দেওয়া হয়নি ও স্নান করে ঘুমিয়ে গেছিল ওই যে হাই করে দিল তোমাদেরকে তাই তো সোনা হাই করে দিল তো হাই এখন এক এক করে সবাই রেডি হচ্ছে আর দিদি অর্ক ওরা সবাই মন্দিরে গেছে অনেক ঘুমোচ্ছিল বলে আমি আর ওকে নিয়ে গেলাম না মন্দিরে তো ওরা ঘুরে এলে তারপরে কেক কাটিং শুরু হবে তোরা যতক্ষণে ঘুরে আসছে ততক্ষণে চলো তোমাদেরকে ডেকোরেশনটা কেমন হয়েছে একবার ব্যাক ক্যামেরা করে দেখি তখন তো সাজানো হচ্ছিল বলে দেখানো হয়নি তো প্রথম থেকে কেমন করে সাজানো হয়েছে ছোট জায়গার উপরে যেভাবে সাজানো হয়েছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এক ঝলক দেখে নাও এসো মামা ও সাথী ভেতরে এসো কারেন্ট পালিয়ে গেছে কারেন্ট এসছে বস এখানে না
আমার দিদা আর মাসি আর ওরা একজন আমার দাদার মেয়ে আর একজন বোন হয় হ্যাঁ আছে না একটা দিদি আর একটা মাসি এসছে পুচু মাসি হ্যাঁ হাই করে দাও একটু সবাইকে হাই করে দাও হাই ছাড়ু মামা এসছে না যাবি ছাড়ু মামার সাথে খেলা করবি যাবি না সবাই মন্দির থেকে চলে এসেছে এবারে কেক কাটা হবে তাই না সোনা দাদার হ্যাপি বার্থডে হবে তো আর এটা আমার একটা বোন এটা আমার ছোট বোন ছোট মাসির মেয়ে সবার সাথে জানি না কতটা পরিচয় করাতে পারবো দেখা যাক সময় বুঝে হয়তো সন্ধ্যাবেলার দিকে সবার সাথে পরিচয় করে দেবো না এই দেখো আমার ও সোনা বাবা এদিকে আসো এদিকে এসো এই দেখো আমার সোনাকে কেমন লাগছে সবাই একটু হ্যাপি বার্থডে বলে দাও হ্যাপি বার্থডে তুমি না সব সাজানো হয়ে গেল প্যাকেট সেই যে প্যাকেট খোলা হয়েছে হয়েছে বাকিটা তো আছে বাকিটা দেখব দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখাই এদিকে এসো সারুপ্রিয় একটা পরিধি আমার সোনা মাও পড়েছে নাকি গো বলে বাবা লে না ঢিলা আছে সেটা এলে লাগবে না ও সোনা মা তুমি কার বাদ দিতে সেজেছ গো যাই হোক গেলি যা আমার বাবার কাছে কাল থেকে ট্রেনে ট্রেনে যাচ্ছে না কাউকে ছিল না যেতে 24 ঘন্টা না হলে কেউ কার কাছে যায় সেখানে তো আমি তার বাবা আর সে আর তো এত মানুষ তো দেখেনি না আমি গালে ফাটি ও কে তুমি কে তুই কি করছিস মা দাদু অতিরিক্ত 20 বাবু মুখে ঠিক করো দাঁড়াও একটু দাঁড়াও ঘরে কি হয়েছে সেখানে পড়ে যাবে যে নোংরা গুলো এখনো হয়নি দাঁড়াও অস্মিত বাবা মুখ দিতে নেই আর সামলাতে পারছে না সে একদিন আনন্দ ছবি তুলবি
হেটে হেটে খাস না এনেতে লাগবে লাগবে এখন কিছু করার নেই দিয়ে দিব কি আছে কেকের দিনে কেক লাগবে আমি নিয়েছি না কেক ভালো না না আর দরকার নেই শোনা কেক ভালো টেস্টি এ হু রিভিউ পেয়ে গেছো কেক কেমন শোনা কেকটা খাও একটু বসো তারপরে ভাত খাওয়া শুরু করো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো তখন কি লেগে গেছে ও আচ্ছা পেপার গুলো ছবি তুল তাদের ভালো লাগবে এবার বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেয় ভালো হবে আমার জামাই বাবুর কাজটা দেখেছো গোটা মুখে ক্রিম লাগিয়ে দিয়েছে এখন মুখটা ঘুরতে হবে বেশিরভাগটা আমি ওখানে বাথরুমে ধুয়ে এসেছি সাবান ছাড়া যাবে না সাবানটা পুকুরের ঘাটে আছে ওই জন্য এলাম সাবান দিয়ে মুখ ধুতে কি অবস্থা গলায় আরে আছে আরো হুলিতে রং মাখাইনি না কেক মাখিয়ে দিল জামাইবাবু জামাইবাবুর কাণ্ড কি আর বলবো আমি চুপচাপ বসেছিলাম তখন ক্যামেরাটা করা হয়নি এসে গেছে মা মুখ ধুতে এসেছিল তো মেয়ে তো ক্রিম লাগিয়ে দিয়েছিল না গোটা মুখে ক্রিম ছিল যে কি করে হতো গোটা গায়ে লেগে যেত না তোমার চলো খাচ্ছে তো প্রথমে বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়ে গেছে তারপরে আমরা খাবো আর কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একঝলক দেখিয়ে দিই কারণ খাওয়ার সময় বলছি না মনে থাকবে না হয়তো গল্প করতে করতে খেয়ে নেবো কারণ অনেকদিন পরে মাসিরা এসেছে প্রায় এক বছর বাদে আমি এলাম সবার সাথে গল্প করতে করতে কখন খাওয়া শেষ হয়ে যাবে তরকারিগুলো দেখাতেই আর তোমাদের মনে থাকবে না তো চলো একঝলক দেখিয়ে দিই ভাত এদিকে আছে ডাল এদিকে দুই আলু ভাজা পটল আলুর তরকারি মাংস চাটনি আর দই মিষ্টি এই হলো আজকে রান্না বান্না আর সঙ্গে স্যালাড ওটা তো আছেই তো চলো অর্ণাকে ঘুম পাড়ানো যায় কিনা দেখি অর্ণাকে ঘুম পাড়ি তারপরে আমরা খাবো সোনা ঘুমবে সোনা ঘুমবে ঘুমবে না এখানে দেখছি না এক এক করে মানে এক একজনের কাছে যাচ্ছে বিশেষ করে আমার দিদির কাছে বনু কি ঘুমিয়েছে ঘুম পেয়েছে খাওয়া দাওয়ার পরে আমরা এতক্ষণ ধরে গল্প করছিলাম প্রায় সাড়ে চারটার মতো বাজতে যায় এবার একে একে সবাই রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য আর না এখনো অবধি ঘুমোয়নি সেই স্নান করে ওই 30 মিনিট মতো ঘুমিয়ে গেছিলো তারপর থেকে এতক্ষণ চরকির মতন ঘুরপাক করছে দেখছি আজ এখানে অনেকে বাচ্চারা আছে তো মানে আমার মাসির মেয়ে আর অর্ক সব বাচ্চা পেয়ে ও দেখছি মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে বড়দের কাছে না গেলেও বাচ্চাদের সাথে বেশ খেলা করছে হ্যাঁ না হ্যাঁ এদিক থেকে ওদিকে যেরকম কেরালায় ঘুরতো তো এখানে ঘুরছে তো ভালোই হয়েছে সবসময় আর কোলে নিয়ে থাকতে হচ্ছে না আমারও তো কষ্ট হয় বলো না না ওকে দিস না বাবা তুমি খাও আর আরেকটা ছেলেকে দেখো ভাত খেলো না এখন কেক খাচ্ছে হ্যাঁ ভাত খেতে বলবি না কষ্ট তার সবাই গেলে একটু ওকে ঘুম পাড়ি দেবো বা দেখি এখন তো সবাই রেডি হতে দেরি আছে ওকে না একটু ঘুম পাড়ি কোথায় যাবে গাছে পাতা নেবে এ কেন গাছে পাতা নিয়ে কি হবে গাছে পাতা গাছে পাতা নিয়ে কি হবে গাছে পাতা আমি জানি যে বেশি সাধ্য না সে বেশি দূর আছে আসে আসে আবার আসে চল যা চলে যা চলে যা কচরা উঠিয়ে এলা মিলি অনেক খান উঠিস আমি খাই কিটা খা দিতে আম কার ঘরে এত কেটেছে না করে কাল যে কাজ করতে ও তো খাই গেল আমার তো খাই গেল যাচ্ছি যা সবাই তো এক এক বাড়ি চলে গেছে কাপড়টা সেই সকাল থেকে পরেছে এখন চেঞ্জ করা হয়নি চেঞ্জ করব তার আগে চলো
কি কি গিফট পেয়েছে আমার সোনা বাবা সেটা দেখব তাই না ছেলে তুমি কি বলবো এখানে মেঘা দাঁড়িয়ে আছে মেঘা এখানে মেঘা দাঁড়িয়ে আছে কি তার নাম অর্ণা জানে সবাই অর্ণা হ্যাঁ এর নাম তো মেঘা মেঘা তার বাবা বলে অর্ণা বলে তো ডাকে সবাই তাহলে অর্ণা এর নাম অর্ণা তাতা কই গেল তাতা 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 হাই গাইস চলো গিফট গুলো দেখিয়ে তারপরে ব্লগটা শেষ করবো আর শুধু ছোট মাসি আছে আজকে সন্ধ্যাবেলা তাদের সাথে গল্প হবে শোনো না খেলা করবে তো অর্ণা বেশ স্বাভাবিক হয়েছে কালকের থেকে দেখছি যাচ্ছে এক একজনের কাছে ওটা ফুড়ে যাবে গায়ে ফেলে দাও ফেলে দাও হ্যাঁ ফেলে দাও চলো দাদা কি গিফট পেয়েছে দেখবো চলো চলো আগে করে দেখে নাও কি কি গিফট আছে এখানে একটা জামা আছে আর আরেকটা জামা ছিল না এই যে এখানে এই দুটো জামা পেয়েছে আর আমার জামাটা তো আমি পরিয়ে দিয়েছি মানে পরে সেই জামাটা পরেই গেট কেটেছে দেখেছো তো এই দুটো আর আমি পুরো দাঁড়াবো খুলে ফেললাম লাগাতে পারবো কিনা জানি না বেশ সুন্দর দেখ কালার পেন্সিল তুই রেখে দিই আমি এবার প্যাক করতে পারবো না ড্রয়িং বুক না ড্রয়িং খাতা মনে হচ্ছে বুক না ড্রয়িং খাতা পেন্সিল কালার এগুলো এটা তিনটে পেয়েছে ভিডিও করছি না এটা দেখিয়ে দিই সবাইকে আর এখানে একটা ট্রাক সবগুলো সবাই খুলে দেখে নিয়েছে আগে আমি শেষে দেখছি এই যে কাঁসার থালা খালি মার মা ব্যাস এই ছিল প্রেজেন্ট আজ আমি তুলবো তুলবো সব গোছাবো সব গোছাবো আমি তো ভীষণ আনন্দ করেছি অনেকদিন পরে সবার সাথে দেখা মানে বুঝতেই পারছো তাই তোমাদের সাথে খুব বেশি সময় কাটাতে পারিনি আর তার থেকেও বড় কথা তোমরা তো জানোই যে আমি একা ক্যামেরা করি ক্যামেরা ধরার লোক নেই আমি ওদিকে ব্যস্ত থাকলে এদিকে ক্যামেরা করার লোক নেই সেই কারণেই আর অত বেশি ডিটেলসে দেখানো সম্ভব হয়নি যতটুকুন দেখাতে পেরেছি ততটুকুনি দেখিয়েছি তো আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরের ব্লগে পরে কিন্তু আরো সুন্দর সুন্দর ব্লগ করতে আসছি কেউ কিন্তু মিস করো না আজকের মতো টাটা টাটা করে দাও।